রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতাই আমার কাম্য। আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি চলে এসেছি আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ক ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য। এবং আজ খুব জরুরি একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হলো ডায়াবেটিক রোগীরা রমজান মাসে কী ধরনের খাবার খাবেন ও খাবেন না। অনেক সময় যাদের ব্লাড সুগার বেশি তারা বুঝতে পারেন না যে কী ধরনের খাবার খাবেন বা কখন কি খেতে হবে। তো এ সময় যেটা হয়, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটু পরপর ক্ষুধা পায় বা খাবারের চাহিদা থাকে। তো এমনভাবে খাবারটা সিলেক্ট করতে হবে যেন তারা খুব সহজেই খাবারটা গ্রহণ করতে পারে এবং অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে। তো সেক্ষেত্রে যদি প্রথমেই যাই সাহারিতে, তাহলে বলবো যে ব্লাড সুগার চেক করতে হবে আগে, যে আপনার ব্লাড সুগারের লেভেল কত। যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভাতকে অ্যাভয়েড করতে হবে। লাল চালের ভাতটা অনেক ভালো নর্মাল ভাতের তুলনায়। আপনি চেষ্টা করবেন রুটি খাওয়ার, বিশেষ করে যদি লাল আটার রুটি হয় তাহলে তো এটা অনেক বেশি ভালো হবে, কারণ লাল আটার রুটিতে কার্বোহাইড্রেটের মাত্রা তুলনামূলকভাবে কম থাকে এবং এটা সহজেই ব্লাড সুগারের মাত্রা বাড়াতে দেয় না এবং কমাতে সাহায্য করে, নিয়ন্ত্রণে সাহায্য করে। তো এই জন্য লাল চালের ভাত বা লাল আটার রুটি এক্ষেত্রে উপকারী। এর সাথে রাখবেন মিক্সড সবজি, একটু সবজির পরিমাণ বেশি করে রাখার চেষ্টা করবেন। যেমন প্লেটের অর্ধেক রাখবেন সবজি, মিক্সড সবজি রাখবেন, এবং আলু যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ আলুতে আছে হাই জিআই যা ব্লাড সুগারের মাত্রা বাড়াতে সাহায্য করে বা বাড়িয়ে থাকে। এই জন্য অবশ্যই আলুকে এড়িয়ে চলবেন। যে কোনো প্রকারের সবজির পাশাপাশি রাখতে পারেন মাছ, যে কোনো প্রকারের মাছ, সেটা হলো হতে পারে 70-80 গ্রাম, এবং মাছ অথবা সামুদ্রিক মাছ বা মুরগির মাংস রাখার চেষ্টা করবেন। লাল মাংস ডায়াবেটিক রোগীরা অ্যাভয়েড করবেন, এজন্য অ্যাভয়েড করবেন কারণ যাদের ডায়াবেটিস আছে অনেক সময় দেখা যায় যে এখান থেকে কিডনির সমস্যা হয়, ফ্যাটি লিভার হয়ে যায় এবং নানা ধরনের রোগ ছড়াতে থাকে। তো এই জন্য খাবারকে আগের থেকে নিয়ন্ত্রণে আনতে হবে। এর পাশাপাশি আপনি চাইলে এক গ্লাস দুধ পান করতে পারেন সাহারির সময়, এবং দুধটা হতে হবে স্বরমুক্ত দুধ, অর্থাৎ ননি তোলা দুধ হতে হবে, কারণ অনেকে আছেন যে সরসহ খান, এতে করে ফ্যাটের পরিমাণটা অনেক বেশি থাকে। তো অবশ্যই ফ্যাটটা কমিয়ে স্কিমড যে মিল্কটা আছে সেটা খাওয়ার চেষ্টা করবেন। এখন চলে যাই ইফতারে। ইফতারের সময় অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে যে আমি খেজুর খেতে পারবো কিনা। আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য খেজুর অনেক উপকারী, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টরা প্রতিদিন একটা করে খেজুর খেতে পারবেন, কারণ খেজুরে থাকা জিঙ্ক ব্লাড সুগারের মাত্রা কমায়। কিন্তু যাদের ব্লাড সুগার অনেক বেশি আছে তারা খেজুরকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এর পাশাপাশি ছোলা রাখতে পারেন, মুড়ি রাখবেন, সালাদ রাখবেন পরিমাণে বেশি, বিভিন্ন প্রকারের টক ফল রাখবেন, অতিরিক্ত মিষ্টি ফল এড়িয়ে চলবেন, শরবত এড়িয়ে চলবেন। অনেকেই আছেন যে মিষ্টি শরবত একটু চিনি দিয়ে খাচ্ছেন, চিনিটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এমনিতেও লেবু শরবত এগুলো খেতে পারেন। আর অবশ্যই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে কি না তা চেক করে দেখবেন। যাদের ব্লাড প্রেশার অনেক বেশি তারা একটু 2 পিস মালটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের ব্লাড প্রেশার কম তারা ডিম বা ডাবের পানি ইফতারের সময় রাখতে পারেন। ইফতারের সময় ডাবের পানি ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব জনপ্রিয় একটা খাবার এবং এটা কিন্তু খাওয়া যেতেই পারে। আর রাতের বেলা আপনি চাইলে টক দই বা কাঠবাদাম রাখতে পারেন, এই ধরনের খাবার রাখবেন, একটু সবজি রাখবেন, সালাদ রাখবেন বা স্যুপ রাখার চেষ্টা করবেন। এই ধরনের পরামর্শ যদি আপনি মেনে চলেন আশা করি আপনি উপকৃত হবেন। আমার দেওয়া টিপস সবাই মেনে চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।